ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত দিনে বাজানতে সেলেন, স্বামী মারা গেলে স্ত্রীর উপরে কি কি নিষিদ্ধ কাজ থাকে এই বিষয়ে সূরা বাকারা 234 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াদারুনা আযওয়াজা ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা আশহরিন ওয়া আশরা, তোমরা যখন মারা যাবে স্ত্রী রেখে, এই স্ত্রীরা অপেক্ষা করবে অর্থাৎ ইদ্দত পালন করবে 4 মাস 10 দিন। এখানে 4 মাস 10 দিন হচ্ছে ওই সকল মহিলাদের ক্ষেত্রে যাদের হায়েজ বন্ধ হয়ে গেছে, অর্থাৎ মাসে মাসে তাদের হায়েজ আসে না বা একেবারে ছোট এখনো বালাইকে হয় নাই, তাইলে তারা 4 মাস 10 দিন ইদ্দত পালন করবে। আর যদি নাকি ফেটে বাচ্চা থাকে, তাইলে ফেটে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর্যন্ত অবস্থাকে ইদ্দত পালন করতে হবে। আর এই 4 মাস 10 দিন সময়ের মধ্যে বা ইদ্দতের সময়ের মধ্যে এই মহিলার উপর ওয়াজিব হচ্ছে সে সৌন্দর্য প্রকাশ করতে পারবে না, সুগন্ধি ব্যবহার করতে পারবে না, স্বর্ণ অলঙ্কার ব্যবহার করতে পারবে না এবং আকর্ষণ হয় এমন কাপড় চোপড় ব্যবহার করতে পারবে না, নতুন কাপড় পরিধান করতে পারবে না, কারণ নতুন কাপড় এর মধ্যে আকর্ষণ থাকে, তাই নতুন করে কাপড় পরতে পারবে না। এই বিষয়ের উপর একটা হাদিস উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, যে হাদিসের মধ্যে বলা হয়েছে, আল মুতাওয়াফা আনহা যাওজুহা লা তালবিসু আল মুআসফার মিন আস-সিয়াব। এখানে হাদিসের মধ্যে বলা হচ্ছে গেরুয়া রঙের কাপড় মহিলারা পরবে না যার স্বামী মারা গেছে, এবং সে অলঙ্কার ইত্যাদি পরবে না, এবং সে খেজাব লাগাবে না। খেজাব বলতে মেহেন্দি বলেন, হাতে পায়ে বা চুলে মেহেন্দি লাগাবে না, এবং সে কাজলও লাগাবে না এবং সুরমাও লাগাবে না, কারণ এগুলোর মধ্যে আকর্ষণ সৃষ্টি হতে পারে। আর মহিলারা কানে নাকে গলায় স্বর্ণ যেগুলো আছে এগুলো ব্যবহার করবে না, এগুলো তাদের জন্য এই সময়ের মধ্যে ব্যবহার করা নিষেধ। আর এখানে তৈল ব্যবহার করবে না, যদি নাকি প্রয়োজন মনে করে যে তেল ব্যবহার না করলে তার জন্য সমস্যা হইতেছে শারীরিক, তখন সে তৈল ব্যবহার করতে পারবে, এবং মাথাও আশ্রাবে না। যদি নাকি দেখে যে সে মাথা না আশ্রাইলে তার সমস্যা, তাইলে সে মাথা চুল আশ্রাইতে পারবে, তবে সৌন্দর্যের উদ্দেশ্য নাই, পুরাতন কাপড় পরবে আর সাদা কাপড় পরা বাধ্যতামূলক নয়। আমাদের দেশে তো যে স্বামী মারা গেলে ওই স্ত্রীকে সাদা কাপড় পরাইতে বাধ্য করে না, এটা বাধ্যবাধকতা কিছু নাই, বরং সাদা কাপড়ও এর মধ্যে যদি নাকি এটা সুন্দর হয় এবং নতুন হয় এর মধ্যে একটা আলাদা আকর্ষণ থাকে, তাই এভাবে না, বরং তার পরিহিত কাপড় যেগুলো পুরাতন আছে যেগুলোর মধ্যে আকর্ষণ সৃষ্টি হবে না ওইগুলো হিসেবে পড়বে, রঙিন হয়ে কোনো সমস্যা নেই, অর্থাৎ তার পুরাতন আগের কাপড় যেগুলো আছে যেই সমস্ত কাপড়গুলো গায়ে দিলে আকর্ষণ মনে হবে না, তাই এগুলো পড়তে পারে, পুরাতন কাপড় যেগুলো আছে এগুলো পড়বে, এগুলো হচ্ছে স্ত্রীর জন্য বাধ্যতামূলক। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম বিশ্ব, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।